আইডিয়াটা মোহর তুমি ঠিকই দিয়েছো। দেখো মার্কেটে এখন প্রচুর টাকা আমাদের পড়ে রয়েছে, যেমন করেই হোক ওই রুপিয়া তুলে আনতে হবে। মিষ্টা জি, আপনি একটু ভরসা করুন আমার উপরে, আমি ঠিক পারবো। মিষ্টা জি, কাজটা আমিও পারবো। হ্যাঁ তা তো পারবে, শুধুই একবার কুকুরে তাড়া করেছিল, তাছাড়া আর কি বলো। মিশ্রা জি, এটা কিন্তু ফেয়ার হচ্ছে না, ম্যাডামের কোনো অধিকার নেই আমার প্ল্যান নিয়ে হাসাহাসি করার। আপনি আপনি প্লিজ ওকে নিজের চরকায় তেল দিতে বলুন। হ্যাঁ সেটাই করতে যাচ্ছি, ক্লায়েন্টদের থেকে টাকা আদায় করতে যাচ্ছি। আর মিশ্রা জি, আপনি ওকে ভালো করে মনে করিয়ে দিন তো, এই কোম্পানির বকেয়া টাকা আদায় করার কম্পিটিশনে আমি আর ও কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী। আর হ্যাঁ, আপনি তাই জন্য আমার প্ল্যান ওর সাথে ডিসকাস করতে পারবেন না। আরে না 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 না, কার প্ল্যান কাকে বলবো, কোনো বলার দরকার নাই। আচ্ছা একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই যে কম্পিটিশন টম্পিটিশনের কথা হচ্ছে না, এসব কম্পিটিশন আজকে থেকে বন্ধ। এই টাকা না আমি কিছুতেই মারতে দিব না পার্টিতে। ওরা টাকা না দেবার প্ল্যান করছে, আমি সেই জন্য লিগ্যাল অ্যাডভাইসারকে এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ দরকার হলে পর আমি মামলা করব। হ্যাঁ মিশ্রা জি, এই প্ল্যানটা কিন্তু সত্যিই ভালো, ভয়ের চোটে অনেকে কোর্টের বাইরে সেটেলমেন্ট করে নেবে আর আমরা টাকাও পেয়ে যাব। মিশ্রা জি, ম্যাডামকে বলে দিন এই লিগ্যাল নোটিশ পাঠানোর প্ল্যানটা কিন্তু আমার ছিল। ঠিকই তো, কালকে কুকুরে তাড়া খাওয়ার পরে ঋষিদা কিন্তু বলেছিল আইডিয়াটার কথা। এতে এত হাসির কি হলো? শোনো, আজ বাড়ি থেকে বেরোবার আগে আমি মাথায় প্ল্যানটা ঢুকিয়ে নিয়েছিলাম যে সবাইকে উকলের চিঠি পাঠানো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব কথা বন্ধ করো তো। মিশ্রা জি বলছিলাম কি, মানে কম্পিটিশনটা যখন আর হচ্ছেই না তখন আমরাই না হয় কি গিফটটা খুলি, কি বলেন? হ্যাঁ বিজিৎ, এই পিছে যাও। আমরা মানেটা কি? হ্যাঁ গিফটটা আমার, কাজেই আমি খুলব। গিফটটা আমি খুলব, ছাড়ো আমি খুলব, ছাড়ো আমি। শুরু করে দিলে কে শুরু করে দিলে, কে গিফট পাবে সেটা ঠিক করব আমি। কেটা পাইবো? হ্যাঁ বলো না। এই ঘরে এসিভিট করতে হবে, এই এতগুলো দরজা এতগুলো জানলা, এগুলো সব বন্ধ করতে হবে। সেই জন্যই তো আপনাকে ডাকা। তারপরে এই খোলা করিডোর দরজা বসাতে হবে। বাবা তো খাজনা থেকে বাজনা বেশি হয়ে গেল। বলছি কি যে আপনি একটু বসুন না, ওই এসি যেখান থেকে কিনেছি না সেখান থেকে লোক আসবে ইনস্টল করার জন্য, আপনারা একটু বসে আলোচনা করে নেবেন প্লিজ। দাদা একটু বসুন, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। এই চম্পা, দাদা এই নিন চা, একটু চা খেয়ে নিন। বলছি কিছু কি ঠিক করলেন আপনারা? হ্যাঁ আমিও এনার সঙ্গে একমত, এই ঘরে এসি লাগানো মানে অনেক খরচা ম্যাডাম। সে কি এত টাকা খরচা করে একটা এসি কিনলাম আমরা, এবার কি হবে? মানে ওটা তো আর ফেরত দেওয়া যাবে না, কি কি করবো তাহলে? আমরা একটু আপনাদের বাড়িটা ঘুরে দেখতে পারি, মানে অন্য কোথাও যদি এসিটা লাগানো যায় আর কি। অন্য কোথাও মানে ঠিক বুঝলাম না। মানে আমরা দেখে শুনে আপনাকে একটা প্রপোজাল দেবো, মানে এই এসিটাকে আপনাদের বাড়ির কোথায় লাগালে আপনাদের খরচাটা কম হবে। আসো এদিকটা আসো, আসো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোন সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি না, ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।